স্যার, রাজ্যে তো এখন পেট্রোল ডিজেলের দাম হু হু করে বেড়ে যাচ্ছে, সেই বিষয়টা নিয়ে আপনি কী বলবেন? পেট্রোল ডিজেলের যে দাম, এটা তো শুধুমাত্র আমাদের ত্রিপুরাতে হুহু করে বাড়ছে ঘটনা তো তা না, সারা ভারতবর্ষেই বাড়ছে। ঘটনাটা অদ্ভুত হচ্ছে এই কারণে, সারা পৃথিবীতে বিশেষ করে কোভিড-19 প্রাদুর্ভাব, লকডাউন ইত্যাদি কারণে ব্যবসা বাণিজ্যের উপর অর্থনৈতিক যে নেতিবাচক প্রভাব, তাতে ট্রান্সপোর্টেশন, শিল্প, কল কারখানা সমস্ত কিছুর মধ্যে সমস্যা তৈরি হয়, যেখানে পেট্রোল ডিজেল এগুলি কোনো না কোনোভাবে হয়তো ব্যবহার করতে হয়, দেখা গেল এগুলির চাহিদা কমে গেল, স্বাভাবিক কারণেই তার প্রতিফলন ঘটলো, দামে দামও কমে গেল। আমাদের ধারণা ছিল আমাদের দেশে নিশ্চয়ই দাম কমবে, কিন্তু একেবারে উল্টো হয়ে গেল। দাম তো কমলই না, গত প্রায় 25 দিন যাব প্রতিদিন দাম বাড়ছে বাড়ছে বাড়ছে, এবং এটা মনে হচ্ছে প্রতিযোগিতা চলছে, পেট্রোলের দাম বেশি হবে না ডিজেলের দাম বেশি হবে। দেখা গেল এক সময় এসে ডিজেল পেট্রোলকে ছাড়িয়ে গেল, যেটাও গত বেশ কয়েক বছরের মধ্যে আরেকটা নতুন অভিজ্ঞতা। এই যে ঘটনাটা ভারতবর্ষে ঘটছে, এটার জন্য সম্পূর্ণ দায়ী আমাদের দেশের কেন্দ্রের বিজেপি সরকার। আমরা যেটা বলবো, এটা হচ্ছে মানুষকে এক্সপ্লয়েট করা, নিংড়ে নেওয়া, একটা অত্যন্ত অমানবিক পদ্ধতি পদক্ষেপ। এই যে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, এর প্রতিফলন কি হচ্ছে? এর প্রতিফলন হচ্ছে পরিবহনে তার উপর প্রভাব পড়বে, জিনিসপত্রের দাম বাড়বে, কৃষিতে তার প্রভাব পড়বে, উৎপাদন খরচ বাড়বে, স্বভাবতই এই ব্যবহার্য যে বিষয়গুলো কৃষির উৎপাদিত এগুলির দাম বাড়বে। আমি সংক্ষেপে এক দুটো এলাকার কথা বললাম, যেগুলো সাধারণ মানুষের পক্ষে বুঝতে অসুবিধা হওয়ার কথা না। এতে কি দাঁড়ানো? এটা তো মরার উপর খালার ঘায়ের মতো হবে। এই কোভিড-19 প্রাদুর্ভাবের আগে থেকে আমাদের দেশের অর্থনীতি দারুণ সংকটের মধ্যে, এটা প্রায় নিমজ্জিত অবস্থায় চলে গেছিল, যেটাকে আমরা বলি রিসেশন, মন্দা। কোভিডের কারণে এটা আরো ঘনীভূত হল, কোটি কোটি মানুষ অর্থনৈতিক সংকটে ভীষণভাবে নিমজ্জিত। এটা শ্রমিক, শ্রমজীবী, ছোট মাঝারি মধ্যাংশের কৃষক, ছোট মাঝারি ব্যবসায়ী, ছোট মাঝারি যে শিল্প, পরিবহন, সমস্ত কিছুকে এটা একেবারে আষ্টে পৃষ্ঠে প্রায় বলা যায়, মানে খাবলে খাবলে খাওয়ার মতো অবস্থায় চলে গেছে। এরকম পরিস্থিতিতে যেটা দরকার ছিল, এর থেকে উত্তরণের জন্য কেন্দ্রীয় সরকার যে প্যাকেজটা দিল, সেই প্যাকেজে মানুষের বিনামূল্যে খাদ্য আর অন্তত প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারার মতো নগদ কিছু টাকা,
অন্তত পরবর্তী 6 মাসের জন্য, শুনছেই না। প্যাকেজের নাম করে যা তারা দিলেন তাতে হিসেব করে দেখা গেল, বড় বড় অর্থনীতিবিদরা দেখিয়ে দিলেন, এই যে 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ বুক পিট বাজিয়ে কাঁসর ঘন্টা বাজিয়ে ঘোষণা করলেন, তাতে 1% প্র্যাকটিক্যালি কোভিডের কারণে সৃষ্ট যে অর্থনৈতিক সংকট তাতে যে অংশের মানুষ সবচাইতে বেশি পিষ্ট তাদের জন্য খরচ হবে, বাদ বাকি সবই তো পূর্ণ বাজেটে। এবং মূলত হচ্ছে ব্যাংক ইত্যাদি থেকে সহজ শর্তে ঋণ পাওয়ার ব্যবস্থা। আরে ঋণ নেবে কে? ঋণ নেবে তো কল কারখানা, ব্যবসা বাণিজ্য, কৃষি, এই সব কিছুর জন্য না? এগুলো তো মানুষের যদি এগুলো ব্যবহারের মতো সামর্থ্য না থাকে তাহলে এগুলির জন্য যাদেরকে ঋণ দেওয়ার কথা বলা হচ্ছে তারা ঋণ নিয়ে করবেনটা কি? এদিক থেকে যেটা বলছি, এরকম পরিস্থিতিতে এটা ভারত সরকার বুঝতে পারছে না ঘটনাটা না। আবার পেট্রোল ডিজেলের উপর গত 20-25 দিন যাবৎ যেটা হচ্ছে পৃথিবীর কোনো জায়গায় নেই, এটা মানে আমি যেটা বললাম অমানবিক, মানে এতে তো ঘুরিয়ে কি দাঁড়াচ্ছে আমাকে বলতে হচ্ছে যে প্রাইম মিনিস্টার্স কেয়ার ফান্ড বলে যে একটা ফান্ড রেজ করার চেষ্টা হলো ডিউরিং কোভিড, এটা প্রশ্ন উঠেছে, কোর্টে মামলা হয়েছে, এটা নাকি এজি তদবির করতে পারবে না, হিসেব নিকেশ করতে পারবে না, এবং এর মধ্যে নাকি হাজার হাজার কোটি টাকা জমা পড়েছে, কারা জমা দিচ্ছেন? কালো টাকার মালিক যারা, ট্যাক্স যারা ফাঁকি দেন বরাবর, এরা যারা বড় বড় দেশের রাজনৈতিক দলগুলিকে ভোট বৈতরণী পার হওয়ার সময় পয়সা দিয়ে সাহায্য করেন, এবং এরা বিজেপিকে সবচেয়ে বেশি দেন, এরা একদিকে টাকা দিচ্ছে ওখানে বেহিসাবি, আরেক দিকে এই যে ট্যাক্স হেনা তারা করে পেট্রোল ডিজেলের উপর থেকে যে টাকাটা উঠছে ইনডাইরেক্টলি তারা একটা বড় অংশ এদের হাতে কিন্তু ফিরে যাচ্ছে, তারপরে যে অংশটা সরকারের হাতে যাচ্ছে এই টাকাটা কোথায় খরচ করছে সবাই এখন প্রশ্ন করতে শুরু করেছেন, যে আপনার এই প্রাইম মিনিস্টার স্কেয়ার ফান্ড এটা কোথায় খরচ হচ্ছে? মানুষ তো না খেয়ে মরছে, কাজ নাই, কর্ম নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, কৃষি ঠিক মতো সেখানে নতুন করে ফসল টসল ফলাবার উদ্যোগ সেভাবে নাই, কাজে এই জায়গায় দাঁড়িয়ে একেবারে অমানবিক, জনবিরোধী, মানুষের কথা ভাববার সময় নেই সরকার। কাজে এটা জিজ্ঞেস করেছেন আমার মন্তব্য, আমি তো বললাম, কিন্তু ওটাতে শুধু মন্তব্য করলে চলবে না, প্রতিবাদ করতে হবে, সেই প্রতিবাদের জন্যে জাতীয় স্তরে বামপন্থী রাজনৈতিক দলগুলো তাদের শক্তি সামর্থ্য যাই আছে তার উপর ভিত্তি করে আহ্বান করেছেন মানুষকে, যে এটা মেনে নিলে তো একেবারে চিড়ে চ্যাপ্টা হয়ে যাবে, প্রতিবাদ করো, নাহলে তো অস্তিত্বই রক্ষা করা যাবে না। কাজে সে আহ্বান এসছে, এই পরিস্থিতিতে প্রতিবাদের ধরন ঢং চেঞ্জ হয়ে গেছে, এবং এটা আর একটা কৌশল, লকডাউনের নাম করে শাসক দল নিজেরা কিন্তু সবই করছেন, বিরোধী যারা তাদের জনগণিত যে ভূমিকা, এই বিরাষ্ট্রীয়করণ, বেসরকারিকরণ, মুনাফা আরো মুনাফা অতি মুনাফার সুযোগ করে দেওয়া, এগুলো সবই চলছে, কিন্তু এগুলো বিরোধিতা করতে গেলে পরে যে জমায়েত, কথাবার্তা বলা, প্রতিবাদ করা, এগুলো করা যাবে না। কাজে এর মধ্যে একটা নতুন পদ্ধতিতে করতে হচ্ছে মানুষকে, মানুষ করবে কিন্তু দমিয়ে তো রাখতে পারছে না। এই যে ধরুন কোলফিল্ড, কোন মায় সমস্ত বেসরকারি গুজরাতে দিয়ে দিচ্ছে, এরকম ঘটনা ঘটেনি গত মানে 5-6 যুগের মধ্যে, এই সময়টা নিচ্ছে, কিন্তু খনিতে যারা কাজ করছেন তারা ঐক্যবদ্ধ ভাবে দলমত নির্বিশেষে লাগাতার 3 দিন ধর্মঘটের ডাক দিয়েছেন, কোনো মতেই হতে দেবে। ডিফেন্স বেসরকারিকরণের সিদ্ধান্ত হয়েছে, তারা বলছেন যে এটা মানে অনন্তকালের জন্য দরকার হলে তারা ধর্মঘটে যাবে, কোনো মতেই এই ডিফেন্সকে রাষ্ট্রীয় নিরাপত্তাকে বিপন্ন করে বেসরকারি পুঁজির হাতে তুলে দেওয়া, বেসরকারিকরণ এটাকে মেনে নেওয়া,
কাজে এই কৌশল যাই নিক না কেন, এগুলো শেষ পর্যন্ত মানে শাসক শোষকদের স্বার্থ রক্ষায় যে ভূমিকা নিচ্ছে শাসকরা, এটা মানে পারবেন দমিয়ে রাখতে দাবিয়ে রাখতে এটা মনে করার কারণ নেই। কারণ মানুষের পিঠ দেয়ালে থেকে গেলে কোন আর তো পেছনে যাওয়ার কোনো সুযোগ নাই, অস্তিত্ব রক্ষাটাই তো আসল। কাজে এরকম জায়গায় মানুষ রাস্তা খুঁজে নেবেন, পথ বের করবেন, প্রতিবাদ করবেন, লড়াই করবেন এবং নতুন মানুষ আসবে, আসতেই হবে, এছাড়া কোনো পথ নাই। এই তো আমার বক্তব্য। ধন্যবাদ। ধন্যবাদ। মোদী সরকার যেভাবে পেট্রোল এবং ডিজেলের ক্রমাগত দাম বাড়িয়ে চলেছে, এটা সাধারণ মানুষের যে জীবনযাত্রা নির্বাহ একেবারেই দুর্বিষহ করে চলেছে। বিশেষ করে করোনা ভাইরাসে যখন সমগ্র বিশ্বের সাথে আমাদের দেশ আমাদের রাজ্য আক্রান্ত এবং তার ফলশ্রুতিতে অর্থনীতিতে প্রচণ্ড মন্দা চলছে, হাজার 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 মানুষ কাজ হারাচ্ছেন, এই সময়তে যেখানে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম অপেক্ষাকৃত কমেছে, সে সময়তে যে প্রায় প্রতিদিন নরেন্দ্র মোদী সরকার পেট্রোল এবং ডিজেলের দাম বাড়াচ্ছে এবং এই দাম বৃদ্ধির আসল কারণটা এখন যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে সরকারের যে তহবিল সে তহবিলের অবস্থা খুবই খারাপ, আর এবং পেট্রোল এবং ডিজেলের মধ্যে যা দাম বাড়ানো হয় তার বেশিরভাগটাই হচ্ছে কেন্দ্রীয় সরকারের শুল্ক, তো এই শুল্ক মানুষের কাছ থেকে আদায় করার জন্য এটা চরম অমানবিক সিদ্ধান্ত নিয়ে কার্যকর করছে মোদী সরকার। এর ফলে জিনিসপত্রের দাম আরও বাড়ছে, যানবাহনের যে ব্যয় আরও বাড়ছে, যেখানে একদিকে রাজ্য সরকারগুলো বলছে যে ভাড়া বৃদ্ধি করা যাবে না, সেটা অটোতেই হোক বাসেই হোক বা অন্যান্য যানবাহনে হোক, আর কেন্দ্রীয় সরকার ক্রমাগত পেট্রোল এবং ডিজেলের দাম বাড়িয়ে চলছে। সেটা হচ্ছে যে পুরোপুরি এই রাজ্য সরকারগুলোর ভূমিকা কেন্দ্র সরকার দেওয়া, সেটা হচ্ছে বিচারিতা, তারা কোনো বাস্তব পরিস্থিতি সেটা একেবারেই বিবেচনায় আনছে না। এর প্রতিবাদে আমরা পাঁচটা বামপন্থী দল নিশ্চয় আপনারা দেখেছেন যে সমগ্র দেশে আন্দোলনের ডাক দিয়েছে, প্রধান দাবি হলো যে পেট্রোল ডিজেলের দাম কমাতে হবে এবং কেন্দ্রীয় সরকারের যে ট্যাক্স সেই ট্যাক্স কমিয়ে মানুষকে স্বস্তি দিতে হবে, এই দাবিতে আমরা ত্রিপুরায় আগামী 7 জুলাই সমগ্র ত্রিপুরায় আমরা ব্যাপক বিক্ষোভ আমরা সংগঠিত করব। এর সঙ্গে দাবি থাকবে যে 10 কেজি করে মাথা পিছু খাদ্যশস্য, 7,500 টাকা করে নগদে দেওয়া আগামী 6 মাস, এবং পাশাপাশি যেভাবে নারীদের উপরে অত্যাচার বেড়ে চলেছে তার বিরুদ্ধে প্রতিবাদ, এই দাবিগুলো নিয়ে আমরা ব্যাপক আন্দোলনে আমরা নামছি।